করোনাকালের মন্দা আর টানা বন্যায় অস্তিত্ব সংকটে পড়েছে টাঙ্গাইলের প্রসিদ্ধ তাঁতশিল্প। ছয় মাসে এই শিল্পে স্থানীয়দের ক্ষতি প্রায় 300 কোটি টাকা। দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় পুরোপুরি অচল হয়ে গেছে অনেক তাঁত কারখানা। টাঙ্গাইল প্রতিনিধি নাসিরউদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন জাহিদুল আলম। দেশি শাড়ি উৎপাদনে ঐতিহ্যবাহী জেলার টাঙ্গাইলে তাঁত আছে প্রায় 40,000। 28 মার্চ থেকে করোনা মহামারীর লকডাউনে এসব কারখানা বন্ধ। এরপর আসে বন্যা, এতে টাঙ্গাইলের 70 ভাগেরও বেশি তাঁত ক্ষতিগ্রস্ত হয়। পানিতে ডুবে যায় 20,000-এরও বেশি তাঁত। বন্যার পানিতে তাঁতে থাকা সুতার ভীম, কাপড় সহ অন্যান্য সরঞ্জামও নষ্ট হয়। ফলে টাঙ্গাইলের তাঁত মালিক ও শিল্পীদের এখন ঘুরে দাঁড়ানোই কঠিন হয়ে পড়েছে। করোনা থেকে শুরু হয়ে যে পরে বন্যা আসলো, পয়লা বৈশাখ, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা ও দুর্গাপূজা তাঁতিদের প্রধান মৌসুম। এবার এর কোনোটাতেই ব্যবসা নেই, তাই কর্মহীন লাখো তাঁত শ্রমিক, ঋণের দায় জর্জরিত কারখানা মালিকরা। আমরা আমাদের নিজেদের মতো করে যেভাবে সহযোগিতা করে তাদের টিকিয়ে রেখেছি, আর আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দেশ বিদেশে প্রসিদ্ধ টাঙ্গাইলের এই তাঁত শিল্পকে বাঁচাতে সরকারি প্রণোদনা এবং সুদবিহীন ঋণ চেয়েছেন তাঁত শিল্প মালিকরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।